রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহাশয়। শুধু এলাকাবাসী, 19 এপ্রিল আসছে দিন, প্রত্যেকের চিহ্নে ভোট দিন। 19 এপ্রিল আসছে দিন, এই রাজ্য থেকে দাম কমে সকল অংশের মানুষ প্রস্তুত হয়ে আছে। এই আসন্ন 19 তারিখ ওনাদের মূল্যবান ভোট পদ্ম ফুল চিহ্নে দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভা থেকে প্রত্যেকটা বুথ থেকে বিজেপিকে বিপুল ভোটে কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, সুন্দর সুশৃঙ্খলভাবে র্যালি করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মুখ্যমন্ত্রী মানিক সাহাজি, আপনাদের আসন্ন 19 এপ্রিল এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রাখছি, 19 এপ্রিল আসছে দিন, পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে আপনাদেরকে আবারও বিনম্রভাবে অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রাখবেন। কিন্তু ক্যালেন্ডারটা নিয়ে একটু ঘুরে নেবো। এই কেমন ঘুরে নিস? এই ঠিক লাগাতে ঘরে ঘরে আমাদের যেতে হবে, আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি, এবং গিয়ে খালি এই কথাটা বলছি, মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন, উনি আশীর্বাদ চাইছেন, আর সেটা আমরা করবো কি না, সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত। 370 ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা রেখেছে, আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এনডিএ দল 400 পার, তো 400-র উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে হবে, কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নবটি নয় কেউ বলতে পারবে না, এত ভালো অবস্থা কিন্তু। প্রধানমন্ত্রীজি সমস্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, ছাত্র, যুবক সবার কথা চিন্তা করে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা বলে। আজকে আমরা ভাগ্যবান যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে রয়েছে 6টা,
প্রায় 65% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে, সেটাও সম্পূর্ণ হবে। আরও 4টা নতুন ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল। তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মডেল দিয়েছেন ইন্টারনেট।